নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস খুব শীঘ্রই পড়তে চলেছে, তো ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কত লিটার করে কেরোসিন তেল পাবেন, তো তারই আপডেট আজকের আমি জানিয়ে দেবো, যেটি অফিসিয়ালিভাবে রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কোন কার্ডে আপনারা কত লিটার করে কেরোসিন তেল পাবেন এবং কোন জেলার জন্য কত লিটার করে কেরোসিন তেল ধার্য করা হয়েছে, তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের রাজ্যে 5 রকমের কার্ড রয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনা, সেটা হচ্ছে PHH, SPHH এবং RKSY 1 এবং 2। এই 5 ধরনের কার্ড রয়েছে। এই 5 ধরনের কার্ডের জন্য কিন্তু আলাদা আলাদা তেলের রয়েছে, অর্থাৎ তেলের পরিমাণ রয়েছে। তো কোন কার্ডে কত লিটার করে তেল পাবেন, চলুন সেটাই দেখে নিন। তো দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর তরফ থেকে 10টি জেলার জন্য প্রতি মাসে মাথাপিছু 1 লিটার করে ভর্তুকিযুক্ত দামে কেরোসিন তেল ধার্য করা হয়েছে। তো এবার 10টি জেলা বাদ দিয়ে যারা পড়ে থাকছে, ঠিক আছে, অর্থাৎ 10টি জেলার জন্য 1 লিটার করে কেরোসিন তেল ধার্য করা হয়েছে মাথাপিছু, অর্থাৎ কার্ড পিছু একটা কার্ডে 1 লিটার করে কেরোসিন তেল দেওয়া হবে, ঠিক আছে। এবারে 10টি জেলা বাদ দিয়ে যারা পড়ে থাকছে তাদেরকে মাথাপিছু করে 500 মিলিমিটার, অর্থাৎ হাফ করে তেল প্রতি মাসে কেরোসিন তেল দেওয়া হয়ে থাকে। এছাড়াও দার্জিলিং, ঝাড়গ্রাম, কলকাতা, বিধাননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যেসব মানুষের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই, তারা পুরনো কার্ডেই প্রতি মাসে মাথাপিছু করে 150 মিলিমিটার করে কেরোসিন তেল পেয়ে যান। তো এই যে 150 মিলিমিটার করে কেরোসিন তেল, অর্থাৎ যাদের কাছে পুরনো কাগজের কার্ড রয়েছে, ঠিক আছে, তো তাদের এই ব্যাপারটা বলা হয়েছে। তো পুরনো কাগজের কার্ড এখনও পর্যন্ত কারোর কাছে আছে বলে মনে হয় না, কারণ এখন প্রায় সকলেই ডিজিটাল রেশন কার্ড পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি পুরনো সাদা রেশন কার্ড রয়েছে, অর্থাৎ পুরনো আগে যে কাগজের কার্ডগুলো ছিল সেগুলো কি আপনাদের কাছে আছে? তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। তো এবারে দেখে নেব যে এই যে 10টি জেলা যাদেরকে 1 লিটার করে কেরোসিন তেল দেওয়া কথা বলা হয়েছে, সেই 10টি জেলা কোন জেলাগুলো। দেখুন বন্ধুরা, এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ বিভাগ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ তরফ থেকে। তো নিম্নলিখিত জেলার নির্দিষ্ট অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর মাথাপিছু 1 লিটার করে কেরোসিন তেল ধার্য করেছে। তো কোন কোন জেলা, প্রথমে বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলা। তো এই জেলার কোনো বাদ নেই, সম্পূর্ণ গোটা জেলায় যত বাসিন্দা রয়েছে সকলকেই মাথাপিছু 1 লিটার করে কেরোসিন তেল দেওয়া হবে। তারপর হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার কোন জেলাগুলো, 4টি জঙ্গলমহল ব্লক, রায়পুর, রানীবাঁধ, সিমলাপাল এবং সারেঙ্গা। বীরভূম, দুবরাজপুর, রাজনগর, মোহাম্মদবাজার, খয়রাসোল, মুরারই 1, নলহাটি 1 এবং রামপুরহাট 1, ঠিক আছে। তো এটা হচ্ছে বীরভূম। এবারে কোচবিহারে যেটা দেওয়া হচ্ছে দিনহাটা 1, 2, এই দুটোই ব্লক থাকছে। সিতাই, হলদিবাড়ি, মেঘলিগঞ্জ এবং ছিটমহলের বাসিন্দারা শহর, ঠিক আছে, এদের সকলকে কিন্তু 1 লিটার করে কেরোসিন তেল মাথাপিছু দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি আপনার কাছে 6টা কার্ড থাকে তাহলে 6 লিটার, 7টা কার্ড থাকে 7 লিটার করে কেরোসিন তেল আপনারা পেয়ে যাবেন। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর 1 এবং 2, বিনপুর 1 এবং 2, জামবনি, সাঁকড়াইল, নয়াগাঁও এবং ঝাড়গ্রাম পুরসভা। তারপর আছে উত্তর চব্বিশ পরগনা, হাসনাবাদ, হারোয়া, মিনাখা, সন্দেশখালি 1 এবং 2 এবং হচ্ছে তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, ঠিক আছে, হিঙ্গলগঞ্জ যে রয়েছে ব্লক, তো সেই ব্লককে দেওয়া হচ্ছে। তো এই যে সমস্ত লিস্টগুলো দেখাচ্ছি, যে জায়গার ব্লকগুলো বলছি আমি, এই সমস্ত ব্লকের বাসিন্দারা কিন্তু 1 লিটার করে কেরোসিন তেল পাবেন, ঠিক আছে। এবার আসছি পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান হচ্ছে কাঁকসা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত, কাঁকসা, ত্রিলোকচন্দ্রপুর, গোপালপুর, আমলাজোড়া, বনকাটি, মালঞ্চটি এবং বিদবিয়ার। তারপর হচ্ছে পূর্ব বর্ধমান, আউসগ্রাম 2 ও আউসগ্রাম 1 ব্লকের আউসগ্রাম ও দিকনগর 2 গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, অর্থাৎ আউসগ্রাম 2 ও আউসগ্রাম 1 ব্লকের আউসগ্রাম আর দিকনগর 2 গ্রাম পঞ্চায়েত, তা পুরোটা দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর হচ্ছে মেদিনীপুর সদর, শালবনী এবং গড়বেতা। পুরুলিয়া হচ্ছে আরসা, বাগমুন্ডি, বলরামপুর, বড়বাজার, বান্দোয়ান, মানবাজার 2, ঝালদা 1 এবং 2। আর দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে কুলতলি, জয়নগর 1 ও 2, বাসন্তী, গোসাবা, ক্যানিং 1 ও 2, কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা, মথুরাপুর 1 এবং 2। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই যে 10টি জেলার লিস্ট আমাদেরকে দিলাম, তো এই 10টি জেলার বাসিন্দাদের কিন্তু যে যে আমি ব্লকগুলো উল্লেখ করলাম, তারা কিন্তু মাথাপিছু 1 লিটার করে কেরোসিন তেল পেয়ে যাবেন, অর্থাৎ একটা কার্ডে 1 লিটার করে। এবার যটা কার্ড তটা হিসাব করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা এই ধরনের
এর তেল না পেয়ে থাকেন বা যদি কম পেয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাদের কিন্তু খাদ্য সরবরাহ দপ্তরের যে অফিসিয়াল টেলিফোন নম্বর রয়েছে সেই টেলিফোন নম্বরে আমাদেরকে কল করে কিন্তু জানাতে হবে, কারণ সরকারের তরফ থেকে কিন্তু এই লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা তেল পাওয়ার যোগ্য বা আপনারা তেলটা পাবেন। যদি এবারে কম পান বা ডিলার কম দেন বা কোনো কিছু যদি কোনো কিছু ফল্ট ঘটে থাকে, আপনারা তেল না পেয়ে থাকেন সঠিক, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে অফিসিয়ালি যে ফোন নাম্বার রয়েছে এটা খাদ্য দপ্তরের, সেই অফিসিয়ালি ফোন নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি লাইক করবেন, কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।